हेलो भिवार्स अपना देखें टेक माइंड ब्लॉगिंग यूट्यूब चैनल आमार चैने भोटार कार्ड रिलेटेड अनेक वीडियो रही है जेखने बहु कमेंट्स एसे सवार उत्तर दिए सबाई जानी 2021 साले पश्चिमबंगे विधानसभा भोट रही है 2019 साले शेषे दिखे ईवीपी अर्थात इलेक्टर्स भेरिफिकेशन प्रोग्राम होवार पर 2020 साले फेब्रुआरी मासे एक फाइनल भोटार लिस्ट बेर होयेछे आपनी एटाओ जेने राखुन 2021 साले 15 जानुआरी आबार एक फाइनल भोटार लिस्ट बेर होबे अर्थात पश्चिमबंगे विधानसभा भोटेर ठीक आगे एखन चाइले आपनी नतून भोटार कार्डेर जन्य अथवा कारेक्शन बा रिप्लेसमेंटेर जन्य आवेदन करते पारेन ए चाहले आपनी आवेदन अनलाइने सारा बचर करते जदि अफलाइने करते चान आगामी 21 नवेम्बर के ग्रामे बूथे स्पेशल कैम्प चलो आमाके अनेके कमेंट्स करे जानिएछेन तार परिप्रेक्षिते एई भिडियो कोन माध्यमे करा भालो एबं कि कि साबधानता अवलम्बन करबेन जार फले आपनि जदि नतून भोटार हिसेबे नाम तुलते चान ताहले नतून भोटार हिसेबे विवेचित हबेन अथवा कारेक्शन बा रिप्लेसमेंटेर जन्य आवेदन करले फर्म एकबारे एक्सेप्टेड हबे। आज के आमी किछु रुल्स एबं रेगुलेशन देखाबो। एई रुल्स एबं रेगुलेशन शुधुमात्र ওয়েস্ট বেঙ্গলের জন্যই প্রযোজ্য নয়, এই রুলস এবং রেগুলেশন সারা ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটের জন্যই প্রযোজ্য। এই রুলস এবং রেগুলেশন মেনে যদি আপনি ভোটার কার্ডের জন্য যে কোনো ফর্ম সাবমিট করেন তাহলে আপনার ফর্মটা অবশ্যই অ্যাকসেপ্টেড হবে এবং আপনার ফর্মটা অ্যাকসেপ্টেড হলে 2021 সালের 15 জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হবে, সেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন। তো চলুন দেখে নেই। প্রথমেই আপনাদেরকে বলি ভোটার কার্ডের কোনো ফর্ম যদি আপনি সাবমিট করতে বসেন তবে অবশ্যই মজিলা ফায়ারফক্স অর্থাৎ এই মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে আপনি করবেন, গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার থেকে আপনি করবেন না। মজিলা ফায়ারফক্স ব্রাউজার বাদে যদি আপনি অন্য কোনো ব্রাউজার থেকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করলেও ইয়ারো অফিস থেকে যখন আপনার ফর্মটা ভেরিফিকেশন করতে বসবেন ম্যাক্সিমাম ফর্মে আপলোড করা ডকুমেন্টস শো করে না, তাই ভালো করে বুঝে নিন। অবশ্যই আমি আপনাকে বলবো যখন কোনো ফর্ম সাবমিট করতে বসবেন আপনি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার থেকে করবেন, অন্য কোনো ব্রাউজার থেকে করবেন না। দেখানোর সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি দেখাচ্ছি। প্রথমেই আমি বলে দিই যে এই NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে ভোটার কার্ডের জন্য কতগুলো ফর্ম রয়েছে এবং কোন ফর্মের মাধ্যমে কি কি করা যায় সেটা আমি একটুখানি বলেই তারপরে আমি ফর্মগুলো কীভাবে ফিল আপ করা হয় এবং কোনখানে কোন রেগুলেশন প্রয়োগ করা হয় সেগুলো আমি বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে প্রথমে একটা দেওয়া আছে যে ফর্ম 6, এবং এই ফর্ম 6-এর মাধ্যমে আপনি দুটো কাজ করতে পারবেন অ্যাজ এ ফার্স্ট টাইম ভোটার। অর্থাৎ আপনি যদি নতুন ভোটের জন্য যদি আবেদন করেন তাহলে এই ফর্ম 6-এর মাধ্যমে করতে পারবেন, আবার যদি আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে এবং আপনি যদি আপনার ভোটার কার্ডটা একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভাতে স্থানান্তরিত করতে চান তাহলে এই ফর্ম 6-এর মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ এই ফর্ম 6-এর মাধ্যমে কিন্তু দুটো অ্যাপ্লিকেশান করা যায়। এরপরে রয়েছে ফর্ম 6A ইনক্লুশন অফ নেমস অফ ওভারসিজ ইলেকটর্স। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, যে সমস্ত ভারতবাসী যারা বিদেশে থাকে এবং যাদের বয়স 18-এর উপরে হয়ে গেছে তারা যদি মনে করে নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান তাহলে এই ফর্ম 6A এই ফর্মটার মাধ্যমে ফিল আপ করেন। ওনাদের যে পাসপোর্ট এবং ভিসা রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়েই কিন্তু এই নতুন ভোটার লিস্টে নাম তোলেন। এরপরে যে ফর্ম রয়েছে ফর্ম 7, এই ফর্মের মাধ্যমে অ্যাকচুয়ালি অবজেকশান করা হয়ে থাকে। অর্থাৎ এইরকমই হয় যে কোনো একই লোকের দুটো ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে এই অবজেকশান এই ফর্ম 7-এর মাধ্যমে করা হয়। আবার যদি দেখা যায় যে আপনার কাছে ভোটার কার্ড রয়েছে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে আপনি এই ফর্ম 7 থেকে অবজেকশন করতে পারেন। এবং এটাও হয় যে অনেকে মৃত বা গত হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, সেই ব্যক্তির ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্যই এই ফর্ম 7 ফিল আপ করা হয়। এরপরে যে ফর্ম রয়েছে ফর্ম 8, এই ফর্ম 8 অ্যাকচুয়ালি কারেকশনাল ফর্ম এবং এই ফর্মটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়। ভোটার কার্ডে আমাদের নাম এবং ফটো, এজ, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ অর্থাৎ এই সমস্ত ইনফরমেশানগুলো থাকে। এগুলোর মধ্যে যদি আপনার কোনো যদি ভুল থাকে তাহলে আপনি এই ফর্ম 8-এর মাধ্যমে কারেকশান করবেন। এবং এই ফর্ম 8 কীভাবে সঠিকভাবে পূরণ করা হয় এবং ফর্ম 8 কেন রিজেকশান করে দেয় তার ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে এবং ওই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি বিস্তারিতভাবে দেখে নেবেন। এরপরে যে ফর্ম রয়েছে ফর্ম 8-এ, এই ফর্ম 8-এ ট্রান্সপজিশন উইথিন অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে যদি আপনার ভোটার কার্ডটা যদি স্থানান্তরিত করতে চান তাহলে এই ফর্ম 8-এ এই ফর্মটা ফিল আপ করা হয়। এরপরে যে ফর্মটা রয়েছে ফর্ম 001 অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ইলেকটর্স ফটো আইডেন্টি কার্ড ব্যাকেট এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনি এই ফর্ম 001 এটা ফিল আপ করবেন। এবং এই ফর্ম 001 কীভাবে ফিল আপ করা হয় এবং ওর জন্য কীভাবে থানা থেকে জিডি করা হয় তার ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে, সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যারা ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে চায় অথবা ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউয়েন্সি একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভা কীভাবে স্থানান্তরিত করবেন এবং কোনখানে কী সাবধানতা অবলম্বন করতে হয় সেটা আমি দেখাচ্ছি, তার জন্য ফর্ম 6 এটা ওপেন করছি। আমি আপনাকে প্রথমেই বলে দেই ফর্ম সবাই ফিল আপ করতে পারে কিন্তু ফর্মটার মধ্যে যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেটা যদি না মানেন তাহলে আপনার ফর্মটা যে অ্যাকসেপ্টেড হবে এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। তাই আমি আপনাকে বলছি গভর্নমেন্টের যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেগুলো আপনি ভালো করে জানুন, জানার পর আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করুন, অবশ্যই আপনার ফর্মটা অ্যাকসেপ্টেড হবে।
প্রথমে আমি বলি, আপনি যদি নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান তাহলে এখানে নতুনভাবে আপনি নিজের মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করে সাইন ইন করতে পারেন, অথবা আপনার বাড়ির যদি কারোর ইউজার আইডি বা পাসওয়ার্ড থাকে সেখান থেকেও আপনি করতে পারেন, তাহলে সেটা সুবিধা হয়। একটা ইউজার আইডির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের সবারকার ফ্যামিলির সব আপনার ফ্যামিলির সবারকার ভোটার লিস্টের ইনফরমেশানগুলো এক জায়গায় থাকবে। দেখুন, এটা ফর্ম 6, অর্থাৎ এটা নতুন ফর্ম, এর মাধ্যমে কিন্তু নতুনভাবে ভোটার কার্ডের জন্য আবেদন করা হয়। এর জন্য প্রথমে আপনি কী করবেন, যে আপনি যে কনস্টিটিউশন থেকে আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাটা আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। এবং আপনি যখন আবেদন করবেন আপনার বাড়ির যে নম্বর সেই নম্বরটা আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। আপনি যদি বাড়ির নম্বর যদি ভুল দেন তাহলে আপনার ভোটার কার্ডটা হবে না। অ্যাকচুয়ালি এই বাড়ির নম্বরটা দেওয়া হয় এই জন্য কারণ বিএলওরা বুঝতে পারে, অর্থাৎ প্রতিটা ফর্ম যখন সাবমিট করা হয় দ্বিতীয় যে স্টেপ রয়েছে বিএলও অ্যাপয়েন্টেড, বিএলওরা সঠিকভাবে বুঝতে পারেন যে এই যে নতুন ভোটার কার্ডটা এরা কোন বাড়ি থেকে এসেছে সেটা দেখতে বা ভেরিফিকেশন করতে সুবিধা হয়। তাই আপনি আপনার বাড়ির যে নম্বর সেটা কীভাবে বের করাতে হয় তার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে, বিস্তারিতভাবে আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপর আমি আপনাকে বলি, আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করবেন, ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি 300 DPI স্ক্যান করবেন এবং ডকুমেন্টসগুলো প্রপারভাবে স্ক্যান করবেন, অর্থাৎ ডকুমেন্টসগুলো কোনো হেজি যেন না হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার যেনভাবে লেখাগুলো দেখা যায়। যিনি ইআরও অফিস থেকে এই ফর্মগুলো ভেরিফিকেশন করবেন উনি সঠিকভাবে দেখবেন। এবং এরপরও আপনাকে আমি বলছি, আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে করবেন, অন্য কোনো ব্রাউজার থেকে আপনি করবেন না। অনেককে এরকম বলতে শোনা গেছে, আমি সব কিছু সঠিকভাবে ফিল আপ করেছিলাম, আমার সমস্ত সঠিক ডকুমেন্টস ছিল, তারপরেও কিন্তু আমার ফর্মটা রিজেকশন করে দিয়ে, এবং যেখানে রিজেকশনের কারণ হিসেবে বলা হয়েছে যে ডকুমেন্টস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ডাজ নট ম্যাচ উইথ ইউর ক্লেম। তাই আমি আপনাকে বলছি, আপনি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার থেকে করবেন এবং অবশ্যই এখানে আপনার বাড়ির যে কারোর এপিক যে নম্বর রয়েছে সেই এপিক নম্বরটা দেবেন, আর যদি না থাকে তাহলে আপনার বাড়ির পাশে কারোর যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটা আপনি এখানে দেবেন। এবং এই যে ফর্ম ফিল আপ করা এটা কোনো ম্যাটার নয়, এটা সবাই করতে পারবে, আপনিও করতে পারবেন। এখানে আপনি আপনার বাড়ির নম্বর দেবেন ইংলিশে, তারপর আপনার যে রিজুয়াল ল্যাঙ্গুয়েজ তাতে কনভার্ট হয়ে যাবে, এবং এর মধ্যেও যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এই যে পাশে যে কিবোর্ডটা ক্লিক করে এখান থেকে আপনি সঠিকভাবে ক্লিক করে নেবেন। এখানে শিফটের মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখে নেবেন এবং অল্টের মধ্যে অনেকগুলো অপশান রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এইভাবে আপনি ফর্ম 6টা সঠিকভাবে ফিল আপ করে আপনি সাবমিট করুন, আপনার ফর্মটা অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। এর মধ্যে যদি আমি কোনো কিছু যদি ছেড়ে দিই তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেবো। এখানে একটা জিনিস বলে দেই, নতুন ভোটার হিসেবে যারা নাম তুলতে চান এরকম অনেকের আছে যাদের আধার কার্ডে শুধুমাত্র জন্মের সাল রয়েছে, আমি আপনাকে বলবো আপনি যখন ডেট অফ বার্থ যখন লিখবেন তখন 3টে ফর্মেটে আপনি করতে যাবেন না। এখানে 2 নম্বর যে অপশান রয়েছে অর্থাৎ যে ডেট অফ বার্থ, এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে দুটোভাবে আছে, একটা আপনি এজ হিসেবে বসাতে পারেন এবং আপনি দিন মাস এবং সাল এই 3টে ফর্মেটে বসাতে পারেন। যেহেতু আপনার আধার কার্ডে শুধুমাত্র সাল আছে তাই আমি আপনাকে বলবো শুধু আপনি এজটা সিলেক্ট করে আপনি 18 বছর আপনি সিলেক্ট করবেন, বা আপনার যদি 18 বছর বা 19 বছর হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এবং এখানে দেখুন যে 2 নম্বরের পরে একটু 3 নম্বর হওয়ার কথা, এখানে 3 নম্বরটা মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে সিরিয়ালের ভুল আছে। এবং আপনি যে ফাইনাল যে 7 নম্বর যে স্টেপ রয়েছে প্রিভিউ, এখানে যখন দেখাবে এইটা আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, এবং আপনি যে ফর্মটা যখন সাবমিট করবেন তখন অবশ্যই আপনার যে রেফারেন্স নম্বরটা পাবেন, আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর ওখানে রেফারেন্স নম্বরটা আসবে, এবং চাইলেও আপনি এই রেফারেন্স নম্বরটা সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে ফটো তুলে নিতে পারেন, বা আপনি কাগজের মধ্যে আপনি লিখে রাখতে পারেন, পরে এই নম্বর দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারেন যে আপনার ফর্মটা কতদূর পর্যন্ত এগিয়েছে। এরপরে যে অপশান রয়েছে ফর্ম 6-এরই, ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভা যখন স্থানান্তরিত করবেন তখন আপনি কি ডকুমেন্টস দেবেন। এই মাইগ্রেশন টু অ্যানাদার প্লেস এইটা আমি সিলেক্ট করলাম। এখানে দেখুন মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি অ্যান্ড মাইগ্রেশন উইথ ইউর কনস্টিটিউয়েন্সি, এই যে প্রথম যে অপশান রয়েছে মাইগ্রেশন আউট ইউর কনস্টিটিউয়েন্সি, এটা আমি ক্লিক করে যখন নেক্সট বটনে ক্লিক করব তখনই ফর্ম 6 পেজটা ওপেন হবে। আর যদি আমি মাইগ্রেশন উইথ ইউর কনস্টিটিউয়েন্সি যদি করে থাকি তাহলে ফর্ম 8-এ ওপেন হবে। যেহেতু আমি এখানে দেখাবো যে মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি, আপনি আপনার বিধানসভার বাইরে যদি অন্য কোনো বিধানসভায় যদি আপনার ভোটার কার্ড স্থানান্তরিত করতে চান তাহলে এই মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি এই অপশানটা ক্লিক করে নেক্সট বটনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করলাম, এরপর যে ফর্ম 6 যে পেজটা রয়েছে সেই ফর্ম 6 পেজটা ওপেন হবে। দেখুন এখানে ফর্ম 6টা ওপেন হয়েছে এবং এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি আছে, তো আমি এখানে ইংলিশটা করে নিলাম, দেখতে বা দেখাতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে একটা অপশান রয়েছে যে ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউয়েন্সি, আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করে আপনি নিচের দিকে নামবেন। নিচের দিকে গিয়ে একটা জায়গায় আপনি অপশান দেখতে পাবেন যে আপনার যে ডকুমেন্টস সেই সাপোর্টিং ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে বলবে। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি যে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনো একটা ডকুমেন্টস না থাকে আপনি আপনার ভোটার কার্ডটা যে জায়গায় স্থানান্তরিত করতে চান ওখানকার কোনো গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে আপনি অবশ্যই একটা রেসিডেন্সিয়াল ফটো নেবেন এবং সেখানে এক্সিকিউটিভ অফিসার সই করে ওই কাগজটা আপনি এখানে স্ক্যান করবেন এবং ওখানে ডকুমেন্টস হিসেবে আপনি রেশন কার্ড এটা আপনি সিলেক্ট করবেন। এখানে যে সমস্ত ম্যাক্সিমাম যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো করতে গেলেও কিন্তু আপনি যে ওখানকার রেসিডেন্সিয়াল অর্থাৎ ওখানকার বাসিন্দা তার জন্য একটা প্রমাণ চাই। যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই তাই আপনাকে প্রথমেই আপনি গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে এখানে আপনি অ্যাটাচ করতে পারেন, আপনার ফর্মটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এরপর যে ফর্ম রয়েছে ফর্ম 7, এই ফর্ম 7 খুব একটা কাজে লাগে না, তার জন্য আমি এখানে দেখাচ্ছি না। যদি আপনার ফর্ম 7 সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেবো। এরপরের যে ফর্ম রয়েছে ফর্ম 8A এবং এটা হলো মাইগ্রেশন উইথ ইয়োর অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি আপনার বিধানসভার কোনো একটা জায়গা থেকে অন্য কোনো একটা জায়গাতে আপনি আপনার ভোটার কার্ডটা পরিবর্তন করতে চান, তার জন্য এই ফর্মটা পূরণ করা হয়। এই যে ফর্ম 8A এই ফর্মটা পূরণ করার জন্য মাইগ্রেশন উইথ ইয়োর কনস্টিটিউয়েন্সি এই অপশানটিতে আমি ক্লিক করলাম। যেহেতু আপনি আপনার একই বিধানসভার মধ্যে কোনো একটা জায়গাতেই আপনার ভোটার কার্ডটা স্থানান্তরিত করতে চান, তার জন্য যে জায়গায় আপনি স্থানান্তরিত হতে চান তার যে ঠিকানা, পূর্ণাঙ্গ যে ঠিকানা সেই ঠিকানাটা অবশ্যই দেবেন। এবং আমি আপনাকে বলি এখানে অবশ্যই আপনি আপনার যে ঘরের যে নম্বর সেই ঘরের নম্বরটা আপনি এখানে দেবেন। এরপরে যে ফর্ম রয়েছে ফর্ম 001 অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ড, এই ফর্মটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার যদি ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই একটা জিডি করতে হবে, জিডি করার পর ওই জিডি কপি আপনি কাছে রাখবেন, তারপর এখান থেকে আপনি ফর্ম 001 আপনি অনলাইনে সাবমিট করতে পারেন। এবং এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে যে আই উইল কালেক্ট ফর্ম এপিক ফর্ম VRS অবলিক CSC, এই তিনটি অপশানের মধ্যে প্রথম দুটো অপশান আপনি না করে আপনি 3 নম্বর যে অপশান রয়েছে আই উইল কালেক্ট ফর্ম BLO এই অপশানটা আপনি ক্লিক করবেন, কারণ এই দুটো সার্ভিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আপনি যদি ভোটার কার্ড চান তাহলে এই যে আই উইল কালেক্ট ফর্ম এপিক ফর্ম BLO এই অপশানটিতে ক্লিক করে আপনার ফর্মটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এবং এই ফর্মটা কিভাবে পূরণ করা হয় তা বিস্তারিতভাবে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে রয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভোটার কার্ডের উপর আমি সমস্ত রকমের সমস্যা এবং তার সমাধান নিয়ে ভিডিও করে থাকি। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।